সেই ক্ষণে মহাপ্রভু কথা দিয়েছিলেন, দাদা গো আমি তোমার হাত ধরে কথা দিলাম, এই মতো দুই রূপ হইবে আমার। মহাপ্রভু সেদিন কথা দিয়েছিল তিনি ভক্ত রূপে দুবার আসবেন, তার মধ্যে একবার হচ্ছে শ্রীনিবাস আচার্য। আপনারা শ্রীনিবাস আচার্যের কথা শুনেছেন? ভক্ত শ্রীনিবাস আচার্য শুনেননি? আমারই দেওয়া আছে, আমারই দেওয়া আছে, আমার ইউটিউবে দেওয়া রয়েছে। শ্রীনিবাস আচার্য খুব ভালো কথা। শ্রীনিবাস আচার্যের জন্ম হচ্ছে নদিয়া জেলার চাকন্দি গ্রাম, খুব সুন্দর পালা। যদি কখনো আবার সুযোগ হয় আমাদের শ্রীনিবাস আচার্যের কথা শোনাবো। মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ তিনি, সেই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ রূপে তিনি এসেছিলেন। আবার আরেকবার যে কবে আসলেন সেটা বাবা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, এখনো পর্যন্ত ক্লারিফিকেশন আসেনি। হয়তো আসবে বা এসছেন কিনা সেটাও আমাদের কাছে সঠিক তথ্য প্রমাণ নেই, কিন্তু মহাপ্রভু বলে গেছিলেন দুবার আসবেন। এই যে সব চৈতন্য চরিতামৃতের কথা,